আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাহবুবা মিতু আপুর লিখা রোদেলা গল্পের 52তম পর্ব। শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এমি চলে যাবার পর সারা শোভনের সব দায়িত্ব নেয়, ওর দেখাশোনা, খাওয়া দাওয়া, ঘুম, ঔষধ, বাইরে বেরোনো সব। শোভনের মা এতদিনে কিছুটা নিশ্চিন্ত হয়। এমি থাকতে তাকেও শোভনকে দেখে রাখতে হতো, কারণ এমির ছোটো বাচ্চা আছে, ওকে তো সময় দিতে হয়। কিন্তু সারা ম্যাজিকের মতো সব সামলে নিয়েছে, দিনে দিনে যেন এ পরিবারের একজন হয়ে ওঠেও। নাতাশার সাথেও খুব ভাব হয় ওর, বয়সের অনেক ব্যবধান সত্ত্বেও ওরা ঠিক যেন বন্ধু। এরই মধ্যে সারা হুট করে নাতাশার সাথে রোদেলাদের বাড়িতে গিয়েছিল একদিন, সেখানে রোদেলার পরিবারের সবার সাথেই খুব আন্তরিকভাবে মিশেও। রোদেলার মাকে সব খুলে বলে ও শোভনের বর্তমান পরিস্থিতি আর সুস্থ হওয়ার বিষয় নিয়ে। কথা বলার এক পর্যায়ে ওকে জড়িয়ে ধরে কেঁদেছিল নাসিমা। মেয়েকে মনে করি যে তার এখন এই কান্না তা না বললেও বুঝে নেন সবাই। অনেক ভালো সময় কাটে ওর সেখানে। ওদের পরিবারের অ্যালবাম দেখে সারা ওর ব্যবহৃত কিছু জামাকাপড়, জুতা, ব্যাগ, বইপত্র, ডায়েরি নিয়ে যেতে চায় সাথে করে। রোদেলার মা তাতে আর অমত করেন না, কারণ তাদের মেয়ে তো নেই, কিন্তু ছেলেটা অন্তত সুস্থ হোক, তারা যথাসাধ্য সাহায্য করবে বলে জানায় সারাকে। প্রিসিলার সাথেও সারা গল্প করছিল রোদেলাকে নিয়ে, ও কীভাবে জামাকাপড় পরত, কীভাবে চুল বাঁধত, কী পছন্দ করত, এইসব খুঁটিনাটি নিয়ে মোটামুটি একটা ধারণা হয় সারার রোদেলার ব্যাপারে। রোদেলা আর সারার জীবনযাপন পদ্ধতি একেবারেই ভিন্ন। সারা ধনীর পিতার একমাত্র মেয়ে, আর রোদেলার জীবন কেটেছে জীবনের সাথে যুদ্ধ করে, সারা চেষ্টা করে নিজেকে বদলাতে। নাতাশা ওকে এ ব্যাপারে সাহায্য করে, আর শোভন তো ওকে প্রায় প্রতিদিনই বলে রোদেলার সম্পর্কে। রোদেলার কি ওকে ওর প্রতি দুর্বল করেছে, কেন ওকে এত ভালোবেসেছে ও, কেন ওর না থাকাটা কষ্ট দেয় ওকে। ধীরে ধীরে সারা ওর জীবনযাপন পদ্ধতি বদলাতে থাকে, দামি জামাকাপড় রেখে পড়তে শুরু করে সাধারণ কাপড় চোপড়, জুতা, ব্যাগ, যেমনটা রোদেলা পরত। লম্বা চুলগুলোকে কেটে ফেলে রোদেলার আদলে ঠিক কাঁধ বরাবর এই জিনিসটা করতে ওর নিজেরও খুব কষ্ট হয়, এত যত্নের শখের চুল। কিন্তু ও ভাবে এসব মূল্যহীন ওর ভালোবাসার তরে, এর চেয়ে ওর ভালোবাসার দাম ওর কাছে অনেক বেশি। তবু অনিশ্চয়তা ওকে ঘিরে রাখে, শেষ পর্যন্ত ও পারবে তো শোভনের মনে জায়গা করে নিতে। মুহূর্তে ভাবে এই যে ওর এত কাছাকাছি থাকতে পারছে, ওর খেয়াল রাখছে, এই সময়টুকুই বা কম কি। স্কুল লাইফ থেকেই শোভনকে ভালো লাগতো সারার, সব বন্ধুদের চাইতে ও যেন স্পেশাল ছিল ওর কাছে। একসাথে কলেজে, কোচিংয়ে যাওয়া আসা, সবচেয়ে বেশি সময় কাটানোর সুযোগ, দুজনের বাড়িতে অবাধে যাওয়া আসা, তাই হয়তো সবচেয়ে বেশি ভালো লাগতো শোভনকে। এতদিন তাই জানতো সারা, কিন্তু এটা যে ভালোবাসা ও টের পায় যখন ও শোভনকে এই অবস্থা দেখতে আসে। শোভনের রোদেলাহীন এই দৈন্যতা যেন ভিতর থেকে নাড়া দেয় সারাকে। একটা মেয়েকে এত ভালোবাসা যায়, যার চলে যাওয়া এমন কষ্ট দিচ্ছে ওকে, কত লাকি ছিল সে। তারপর অনেক ভাবেও কেমন যেন মানুষ মনটা পড়ে ওর, এটাই কি তাহলে ভালোবাসা? স্কুল লাইফের ভালো লাগাটা যে তখন অবশিষ্ট রয়েছে, ফুরিয়ে যায়নি সময়ের ব্যবধানে, তা যেন জানান দিচ্ছিল ওর মন আর মস্তিষ্কে। ডাক্তারি পড়াশোনার চাপে প্রেম ভালোবাসা নিয়ে ভাববার ফুরসত পায়নি কখনো। ওর ধ্যান ধারণা ছিল পড়াশোনা, ভালো রেজাল্ট, তার উপর বাবার করার শাসনে ও এইসব প্রেম ভালোবাসা নিয়ে ভাবেনি কখনো। বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানেই সোনা মুখ করে টুক করে বিয়েটা করে নেবে, এই ছিল তার এতদিন ওর ধ্যান ধারণা। সেই সারা সেদিন যে এত সাহস কোত্থেকে এলো ভেবেই এখনও রাত্তা কেঁপে যায়। ওর বাবাও এত সহজে মানবার মানুষ নয়। 3 বছর আগে সারার একটা অ্যাক্সিডেন্ট হয়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল 8-8টা দিন। তখন শোভন সহ সব বন্ধুরা পাশে ছিল, শোভন বাড়ির কাছে থাকায় একটু বেশি সময় দিয়েছিল ওকে। অ্যাক্সিডেন্টের পর থেকে ওর বাবা যেন কিছুটা শিথিল হয়ে গিয়েছিল তার শাসনে। মেয়ে জমের সাথে দেখা করে ফিরেছে, আমূল বদলে যান তিনি, তাই হয়তো মেয়ের এমন সিদ্ধান্ত অমত করেননি তিনি। তাছাড়া শোভনরাও তাদের দিক থেকে ফেলে দেওয়ার পাত্র নন, শিক্ষিত, সুদর্শন, ওদের পারিবারিক প্রভাব প্রতিপত্তি বেশি ছাড়া কম নয় ওদের চেয়ে। সারার প্রতি সন্ধ্যায় চেম্বারে বসার কথা, 3টা চেম্বারে সপ্তাহে 2 দিন করে। বলতে গেলে কেরিয়ার গোছানোর এই সময়টা পুরোটা ঢেলে দিচ্ছে এই ভেঙে যাওয়া পরিবারটাকে গোছাতে। ভালোবাসা গভীর না হলে এমন ত্যাগ সম্ভব না। সারা নিজেও অবাক হয় মাঝে মাঝে, ও কীভাবে পারছে এত সব। সবচেয়ে অবাক করার ব্যাপার, ওর অস্তিত্বকে মুছে ফেলছে, ধীরে ধীরে রোদেলা হয়ে যাচ্ছে নিজে। এই জিনিসটা যে কোনো মেয়ের পক্ষেই মানার কষ্টের, যাকে সে ভালোবাসে, সে ভালোবাসে অন্য একজনকে। রাতের বেলা এইসব যখন মনে হয় মনটা বিক্ষিপ্ত হয়ে ওঠে,
ধীরে ধীরে মনকে শান্ত করে সারা। ওকে সুস্থ করতে ও না হয় রোদেলাই হয়ে যাবে, তারপর ও যখন সুস্থ হবে তখন ঠিক জায়গা করে নেবে নিজের জন্য, এটাই সান্ত্বনা আপাতত। শোভনের মা আল্লাহর কাছে প্রার্থনা করে শোভনের মন যাতে একটু নরম হয় সারার প্রতি, কারণ সারার মনে ভাব পরিষ্কার হলেও শোভন ভাবলেশহীন। সত্যি বলতে ও হয়তো ভাববার মতো পরিস্থিতিতেই নেই এখনও। মোটামুটি এই পরিবারের মানুষগুলো জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসে এই সারার হাত ধরেই, কিন্তু এরই মধ্যে একদিন সারার মা এসেছেন সারাকে নিয়ে যেতে। তিনি তার মেয়ের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চান না, তাই তার এই সিদ্ধান্ত। নিঃসন্দেহে শোভন অনেক ভালো একটা ছেলে, তাকে দিয়ে তার মেয়ের ক্ষতি হবে এমন কোনো ভয় তার মনে নেই। তবুও যত যাই হোক না কেন, সমাজ এবং যুবক ছেলের পাশে এমন যুবতী মেয়ের অকপট মেলামেশা, কোনো রকম সামাজিক স্বীকৃতি ছাড়া সমাজ কেন মেনে নেবে এটা? সারা শোভনকে নিয়ে শপিংয়ে গিয়েছে জেনেই তিনি এ বাড়িতে এসেছেন শোভনের মায়ের সাথে কথা বলতে। মেয়ের সামনে এসব বলা সম্ভব না, তাই তিনি শোভনের মায়ের হাতটা ধরে বলেন, ভাবি আমরা একটা সমাজে বাস করি, তাই কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হয়। সমাজ উপেক্ষা করে চলবো ততটাও আধুনিক আমরা নই। মানুষ কি সব কানাঘোষা করে, ভয় হয় আমার ফুলের মতো মেয়ের জীবনটা সত্যি এমন না হয়ে যায়। মেয়ে তো আপনারও রয়েছে, আপনি একটু ভাবুন আমার দিকটা, আমি কি ভুল না সঠিক? শোভনের জন্য আমার মেয়ে যদি সত্যি কিছু করতে পারে আমাদের মতো খুশি দ্বিতীয় কেউ হবে না। ওর জীবন কেরিয়ার সব গুটিয়ে নিয়েছে শোভনের জন্য, শোভন যদি ওকে ফিরিয়ে দেয় তাহলে অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। সমাজের কথা বাদ, আমার মেয়েটার মনের অবস্থা কি হবে একটু ভেবে দেখুন, ও বেঁচে থেকেও মরে যাবে। আমি অনেকেই ভাবনা চিন্তা করে করার পরে এসেছি আপনার কাছে, আপনারা সামাজিক স্বীকৃতিতে ওকে হয় ওকে পুত্রবধূ করে ঘরে রেখে দিন, না হয় আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। আত্মীয় স্বজনরা নানান কথা শোনাচ্ছে, ওর ফুপুরা আমাদের বাড়ি আসা বন্ধ করে দিয়েছে, এসব বলে কেঁদে দেন সারার মা। আপনি হয়তো ভাবতে পারেন হঠাৎ বিয়ের কথা কেন বলছি আমি, আমার মেয়ের জন্য কি ছেলে কম পড়বে? তবু এসব বলছি কারণ বিয়ে এমন এক বন্ধন যেটাতে আল্লাহর রহমত থাকে, আমরা এ বিষয়ে ওকে কোনো জোর করতে পারছি না, ও উল্টো আমাদেরকে বোঝায়, তাই আমি আপনার কাছে এসেছি। শোভনের মা তার হাতটা শক্ত করে ধরে বলেন, আমি বুঝি আপনার মনের অবস্থা, আমিও তো মা, কিন্তু দেখেন স্বার্থপরের মতো শুধু নিজের ছেলের দিকটাই ভাবছি গত কদিন ধরে, এসব একটা বারও মনে আসেনি। সারার মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, আমরা যে এ বিষয়ে কিছু বলবো সেই সাহস আমাদের নেই। আপনারা নিজে এই বিপদে হাত বাড়িয়ে না দিলে হয়তো নিজেদের এই সময়কার কষ্টের কথাই বলতে পারতাম না, আপনারা সত্যি ভীষণ ভালো মনের মানুষ, আমাদের কোনো আপত্তি নেই এ বিয়েতে। ভাবি শোভন কল্লোল এমি ন্যান্সি ওরা তো আমাদের সামনেই বড় হলো, ওরা সোনার টুকরো ছেলে মেয়ে তা সবাই জানে, আপনাদের মতো পরিবারে আমাদের মেয়ে আসবে সেটাও আমাদের জন্য আনন্দের। ভাবি দেখেন যা করার দ্রুত করেন, আমি সব সময় ভয়ের মধ্যে আছি, অনিশ্চয়তার ভয়ে বদনামের ভয়ে। তো ফ্রেন্ডস এতটুকু ছিল আজকের গল্পের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, সব সময় ফারুক স্টাডির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।